মহিলাক গুলিয়াই আরক্ষী বিষয়ার আত্মহত্যা। নামরূপ থানার ওসি অনুপম গোয়ালার চাঞ্চল্যকর কাণ্ড। নিশা 2 বজাত লাহোয়ালর রংপুরিয়াত এই ঘটনা। ওসি অনুপমে প্রথমে বুকুত গুলিমারে মহিলাগৰাকী। মহিলাক গুলিয়াই সার্ভিস পিস্তলের মূরত গুলিয়াই আত্মহত্যা। সংকটজনক অবস্থাত মহিলাগৰাকীক এএমসিএইচত ভর্তি। ঘটনাটো সংঘটিত হয় রংপুরিয়ার মদারখাত জাতীয় বিদ্যালয়ের চৌহদত। জাতীয় বিদ্যালয়খনের চৌহদতে বিষ্ণুপ্রিয়ার ঘর। অনুপম গোয়ালার ঘর বোকাখাতত যদিও পূর্বে লাহোয়ালের ওসি হিসাবে কর্মরত আছিল। নামরূপ থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া অনুপম গোয়ালার সঙ্গে বিষ্ণুপ্রিয়া গগৈ নামের মহিলাগৰাকীর আছিল ভাল চা চিনাকি। বিপুল গগৈর পত্নী বিষ্ণুপ্রিয়া লাহন গগৈ এটা লড়া আর এজনী ছোৱালীর মাতৃ। কিন্তু প্রশ্ন হয়েছে, যা নিশা নামরূপ থানার পর 70 কিলোমিটার দূরের কিয় আহিল অনুপম? জানিব পৰা মতে নিশা তীব্র বেগত গাড়ি চলায় রংপুরিয়ার বিষ্ণুপ্রিয়ার ঘরলৈ আহিছিল আরক্ষী বিষয়াজন। দুয়ারত টুকুরিয়াইছিল যদিও বিষ্ণুপ্রিয়ায় দুয়ার খোলা নাছিল। কিছু সময়ের পিছত খুলি দিয়া হয় দুয়ার। বিষ্ণুপ্রিয়ার স্বামীয়ে হাতত লৈ আছিল এখন দা। সেই সময়তে অনুপমে প্রথমে এজাই গুলি উপরলে ফুটাইছিল। তার পাছতে বিষ্ণুপ্রিয়ার স্বামীক গুলিয়াবলে লওঁতেই গুলি লাগিল বিষ্ণুপ্রিয়ার বুকুত। স্থানীয় লোকে তিনিজাই গুলির শব্দ শুনিছিল। উল্লেখ যে ইয়ার পূর্বেও বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একেলগে স্বামীয়ে অনুপমক পাইছে, যাক লৈ সৃষ্টি হয়েছিল কাজিয়ার সূত্রপাত। কথাটা এনেকুৱা এটা চূড়ান্ত পর্যায়ে পাবগৈ বুলি ভবা নাছিলো, কারণ লোক ব্যক্তিগত জীবন আমি কিয় সোমামগৈ। এতিয়া আহি যে কাহিনীটো গম পালো যে এনেকে কোৱা গোলা বুলি জন পুলিশ বিষয়াজন আহি কেনে ইয়াতে গুলিয়াগুলি হল, মহিলা জনীকাত গুলি লাগিল আর তেখেতো মানে 26 পিস্তলে গুলি মরি গেল। যেটো গুলি মহিলাগৰাকী গাত লাগিছে সেই গুলিটো একচুয়ালি ডাউট কৰিছোঁ আমি মহিলাগৰাকী চাৰ্মিক গাতে মাৰিছিলে নেকি, চাৰ্মিক গাত মাৰোঁতে তেখেত সোমাই দিছিলে সেইটো আমি ডাউট কৰিছোঁ। তাৰপিছত যেতিয়া গুলিটো চাৰ্মিক মহিলাগৰাকীক মাৰিলে বা চাৰ্মিক মাৰোঁতে সোমাই দিছে তেখেতে পিছততো গম পাইছে মই এতিয়া ফচিব লাগিব বা মোৰ যি খাকি পোচাক ড্ৰেছ য'ত মোৰ দাগ লাগিব বুলি তেখেতৰ মান সন্মানৰ কথা, তাৰপিছতে তেখেতে নিজৰ মূৰত গুলি মাৰিছে বুলি মানে আমি ডাউট কৰিছোঁ। কিন্তু কি কারণত আরক্ষী বিষয়াগৰাকীয়ে মহিলাগৰাকীক গুলিয়ালে বা নিজেও আত্মহত্যা করলে সেয়া এতিয়া রহস্যর আবর্তন। ডিব্রুগড়ের জেসি মাহমেদর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।